আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি ডক্টর মিশকাত তাহমিদ আজিজ আপনাদের এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা বাচ্চা, বুড়ো, মাঝবয়সী এবং যারা পড়ালেখা করে সবার জন্য খুব কাজে আসবে। ভিডিওটা যদি পুরো না দেখেন কি মিস করবেন এটা আসলে বলে বোঝাতে পারবো না। আজকের ভিডিওর যে টপিকটা এটা একদম জার্মানি এবং ইউএসএর কিছু সাইকোলজিস্টের গবেষণালব্ধ পরীক্ষার ফলাফল এবং হোসে সিলভা এবং এডিনবার্গের কিছু উপাত্ত এবং মেমোরি সিস্টেমের সুপার কম্বিনেশন হতে যাচ্ছে, যেটা আপনার মেমোরিকে কমপক্ষে 9 গুণ বুস্টিং করবে, আপনাকে কমপক্ষে 2 গুণ স্পিডে মুখস্থ করতে সহযোগিতা করবে। বয়স্ক যারা বাজারের লিস্ট মনে রাখতে পারেন না, যারা কারোর নাম মনে রাখতে পারেন না, তারা এই মেথডগুলো ইউজ করলে এখন থেকে সেটা পারবেন। যারা পড়ালেখা করলে পড়া মনে থাকে না, তাদের জন্য রয়েছে অসাধারণ কিছু টিপস যেগুলো একদম টেস্টেড। এবং আমি আপনাদেরকে এই যে ভিডিওর মধ্যে, যদি পুরো ভিডিওটা দেখেন, আপনাদেরকে লাইভ ট্রায়াল দেব। আপনারা এখনই আপনাদের মেমোরির যে ইম্প্রুভমেন্টটা হচ্ছে সেটা যদি পুরো ভিডিওটা দেখেন, ভিডিওর মাঝখানে আপনারা এটা টেস্ট করে নিতে পারেন। তাহলে আসুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। মেমোরি সিস্টেম, আমাদের ব্রেইন প্রত্যেকটা মেমোরি যেগুলো আমরা প্রতিদিন দেখি, কথা বলি, শুনি, এগুলো ব্রেনে স্টোর করে। বেশিরভাগ ইনফরমেশন যারা আমরা হঠাৎ করে দেখছি সেটা আমাদের মেমোরি চেষ্টা করে শর্ট টার্ম মেমোরিতে রাখতে। আমাদের লং টার্ম মেমোরিতে ওই ইনফরমেশনগুলোই ব্রেন স্টোর করে যেগুলোকে ব্রেন মনে করে যে এটা গুরুত্বপূর্ণ, এটা আপনি বারবার ব্যবহার করছেন। এই জিনিসগুলো ব্রেন খুব বেশি আপনার মানে শক্তভাবে আপনার ব্রেনের মধ্যে এটা স্টোর করে রাখে। তো এই জন্য আমাদের ফার্স্ট টিপস, যারা স্টুডেন্ট যাদের পড়ালেখা মুখস্থ হয় না তাদের জন্য ফার্স্ট টিপস হচ্ছে রিপিটেশন আফটার লার্নিং। আচ্ছা, যদি আপনি কোনো কিছু খুব জলদি শিখতে চান তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে প্রথমে যে জিনিসটা আপনি শিখবেন সেটা আপনি পড়ে ফেলবেন, পুরোটা পড়ে ফেলবেন, এবং পড়ার পরে ঠিক 20 মিনিট পর জিনিসটা আবার রিপিট পড়বেন। এরপর আপনি আবার একবার রিপিট করতে হবে 6 ঘন্টা পরে, তারপরে আর একবার রিপিট করবেন 24 ঘন্টা পরে। এই যে জিনিসটা আপনি 4 বার রিপিট করে পড়লেন, যদি এটা করেন আপনি একটা জিনিস 24 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে শিখে ফেলতে পারবেন এবং এটা আপনার অনেকদিন মনে থাকবে। এবার আসুন, আপনি একটা জিনিস শিখতে চাচ্ছেন যেটা আপনি ভুলতে চাচ্ছেন না, মানে এটা আপনার দীর্ঘ সময় রাখা লাগবে এবং এটা আপনার একটা দরকারি ইনফরমেশন, তখন আপনাকে স্পেস রিপিটেশন টেকনিকটা ইউজ করতে হবে। সেটা কিরকম? সেটা হচ্ছে আপনি প্রথমে জিনিসটা পড়বেন, এরপর আবার 15 থেকে 20 মিনিট পরে একবার পড়ুন, এরপর আপনি এটা একদিন পরে আবার পড়বেন, এরপরে সেটা 2 সপ্তাহ পরে আবার রিপিট পড়বেন, এরপর সেটা 2 থেকে 3 মাস পর আবার রিপিট পড়বেন। এভাবে যদি আপনি পড়াটা পড়েন তাহলে সেটা আপনার মাথায় দীর্ঘদিন ধরে একটা স্থায়ী দাগ কেটে রাখবে এবং এটা আপনার ব্রেইন এটাকে চিনে নেবে যেটা আপনার জন্য একটা জরুরি ইনফরমেশন। আপনার ব্রেনকে এই সিগন্যালটা আপনি নিজেই দিতে পারছেন। এটা গেল আপনার শিখার প্রক্রিয়া, যারা পড়ালেখা মনে রাখতে পারেন না বা যাদের পড়লে ভুলে যান তাদের জন্য এই পদ্ধতিটা। এবার আসুন আমরা সহজে কোনো জিনিসের লিস্ট কিভাবে মনে রাখবো। লিস্ট মনে রাখার জন্য বেশ কিছু টেকনিক রয়েছে, আপনাকে আমি গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড করেছে যিনি, ওনার কিছু টেকনিকের কথা আপনার সাথে আজকে শেয়ার করব। প্রথম হচ্ছে, আপনি মনে করেন একটা জিনিস বা কিছু জিনিসের নাম আপনি বিক্ষিপ্তভাবে মনে রাখতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, জিনিসগুলোকে একটা অর্ডারে অর্গানাইজ করুন, জিনিসটা বুঝে পড়ুন এবং একটা সূত্রের মধ্যে ফেলে দিন। আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন রংধনুর রং কি কি আছে, আপনাকে জিজ্ঞেস করলে দেখবেন যে অনেকে বলতে পারছে না, কিন্তু আমি কিন্তু ভুলি না, কারণ আমার একটা সূত্র মনে রয়েছে, সেটা হচ্ছে বেনি আসহ কলা। বে মানে হচ্ছে বেগুনি, হ্যাঁ, আ মানে আসমানি, স মানে সবুজ, হ মানে হলুদ, ল মানে লাল, ক মানে কমলা। এভাবে আমি পুরো জিনিসটাকে একটা ফর্মুলায় ফেলে দিছি, তাহলে আমি কিন্তু ভুলছি না। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি যে মৌলিক রং কি কি, হ্যাঁ, আমি এটা এভাবে মনে রাখছি যে মৌলিক মানে আসল, তাহলে আসল হচ্ছে মৌলিক রং। দেখুন তাহলে মিলিয়ে নি, আ মানে হচ্ছে আসমানি, ল মানে হচ্ছে যে আপনার স মানে হচ্ছে সবুজ এবং ল মানে হচ্ছে লাল।
ঠিক আছে, আসমানি সবুজ লাল এগুলো হচ্ছে মৌলিক রং। তাহলে দেখুন এভাবে আপনি প্রত্যেকটা জিনিস যেগুলো একটা লিস্ট টপিক এগুলোকে আপনারা একটা ফর্মুলায় ফেলে দিন। এই পদ্ধতিটার নাম হচ্ছে মিমোনিক। হ্যাঁ, মিমোনিক বলি আমরা এটাকে। তো মিমোনিক ইউজ করলে আপনার পড়াগুলো বা যে জিনিসগুলো আপনি মনে রাখতে চাচ্ছেন সেগুলো আপনার দীর্ঘমেয়াদী মনে থাকবে। এবার আসুন আপনাদেরকে শিখিয়ে দিই কিভাবে অনেক বড় বড় নাম্বার মুখস্থ করবেন। ঠিক আছে, আমি স্ক্রিনে একটা নাম্বার দেখিয়েছি, নাম্বারটি ভালো করে লক্ষ্য করুন। 1 0 7 1 9 8 6 2 2 0 7 2 0 1 7। আপনি 1 থেকে 10 গুনবেন এভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10। নাম্বারটা 10 সেকেন্ড দেখে আপনি ভিডিওটি পজ করে রাখুন। এরপর আপনি মনে করার চেষ্টা করুন কয়টি নাম্বার আপনি মনে করতে পেরেছেন। আমি একটু ওয়েট করছি। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে লাইভ ট্রায়াল দিচ্ছি। তো আমি ধরে নিলাম যে 10 সেকেন্ড হয়ে গেছে। তো 10 সেকেন্ডে কে কয়টা পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন দেখুন এই জিনিসটা আমি কিভাবে মেমোরাইজ করলাম। প্রথম যে নাম্বারটা, এটাকে আমি যদি ফ্র্যাকশনে ভাগ করে নিই, 10 0 7 1986। সেকেন্ড নাম্বারটা 22 0 7 2017। একটা আমার বার্থডে, একটা আমার ছেলের বার্থডে। এভাবে আপনারা বড় নাম্বারগুলোকে ডেটের মাধ্যমে কোরিলেট করে, সালের সাথে কোরিলেট করে ফ্র্যাকশনে মনে রাখতে পারেন। অথবা নাম্বারগুলো আপনারা তিন অক্ষরে করে মুখস্থ করে ফেলতে পারেন খুব জলদি। যেমন ধরেন 377 686 582 20। এভাবে করে আপনারা ফ্র্যাকশনে 4টা ডিজিট যদি মনে রাখেন আপনার জন্য মনে রাখা সহজ। কিন্তু 1 2 3 4 এভাবে যদি ভেঙে ভেঙে মুখস্থ করতে যান আপনি ভুলে যাবেন। এটা গেল ফ্র্যাকশন অ্যান্ড লার্ন টেকনিক। এবার একটা টেকনিকের কথা বলবো, যে অনেকে কারোর সাথে দেখা হয়েছে যে হ্যালো মিস্টার, ওনার সাথে কত হয়েছে, 2 দিন পর দেখা হলো, ভাই আপনি কে, চিনতে পারে নাই। আচ্ছা, এখন দেখুন এটা মনে রাখার একটা সিস্টেমের কথা বলি। আমাদের ব্রেইন ওই জিনিসগুলো দীর্ঘ সময় মাথায় রাখে যেগুলোকে আমরা অন্য কোনো কিছুর সাথে কোরিলেট করি। হ্যাঁ, যেমন ধরেন একটা মানুষের সাথে আপনার দেখা হচ্ছে, ওর নাম হচ্ছে আবুল, ঠিক আছে। তো আপনি ওনার সাথে যখন পরিচিত হবে ওনার ফেসটা একটু সময় নিয়ে দেখবেন, মনে রাখবেন যে মানুষটা অনেক সহজ সরল, আবুল্লা মিক্কা, সেজন্য ওর নাম আবুল রাখছে। এভাবে যদি মনে রাখেন জিনিসটা, আপনি পরবর্তীতে যখনই দেখবেন ওনাকে তখন আপনার মাথায় আসবে এই জিনিসটা, এবং দেখবেন যে আপনি তাকে চিনতে পারছেন, আবুল। হ্যাঁ, আবার মনে করেন একটা মানুষের পেশা দিয়ে আপনি তার মনে রাখতে পারেন, যে মনে করেন একজন ব্যাংকার আছে যিনি ব্যাংকে কাজ করেন, ওনার নাম ইসমাইল। হ্যাঁ, তো আপনি মনে করতে ওনার নামটা যখন ইসমাইল আপনি মনে রাখবেন তখন একটু মাথার মধ্যে একটা ইমেজ তৈরি করুন, যে লোকটা ব্যাংকে বসে টাকা গুনতেছে এই লোকটার নাম ইসমাইল। এভাবে করে এটা আপনার ব্রেইনে একটা সিগন্যাল দেন, দেখবেন যে অনেকদিন পর দেখা হলো, আপনার মাথায় এই জিনিসটা ক্লিক করবে। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা টেকনিক, এটাকে বলে বেকার অ্যান্ড বেকার টেকনিক। ঠিক আছে, তো এটা আমি আরেকটা অন্যভাবে বুঝাতে পারি। যেমন ধরেন একজনের সাথে আপনি দেখা হয়েছে, মনে করুন উনি বেকারিতে কাজ করে, ওনার নাম বেকার, আরেকজনের নাম মিস্টার বেকার। হ্যাঁ, তো আপনি মিস্টার বেকারকে যখন বলবো দিস ইজ মিস্টার বেকার, আপনি দেখবেন যে কয়েকদিন পর ভুলে যাবেন। কিন্তু এই লোকটাকে যখন আমি দেখাবো যে ভাই উনি কে, তখন আপনি বলেন ও তো বেকার, মানে বেকারিতে কাজ করে, এই জিনিসটা তখন আপনার মেমোরিতে হিট করবে। এটার একটা টেকনিক, ঠিক আছে। আচ্ছা, এইবার আসুন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে একটা লিস্ট নিয়ে গেম খেলবো। ঠিক আছে, লিস্ট গেমটা কিরকম, আমরা বাজারে লিস্ট নিয়ে যাই, যাওয়ার আগে যখন আপনাকে লিস্টটা মুখে বলে দেয় দেখা যায় যে অনেকে গিয়ে ভুলে যায়, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা স্যাম্পল লিস্ট দেখাইছি। হ্যাঁ, এই লিস্টটা দেখেন, আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি আপনাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 স্টপ। এখন আপনি ভিডিওটা পজ করে দেখুন কয়টা আপনি সিরিয়াল ওয়াইজ রিকল করতে পারেন। আচ্ছা, এটা তো একটা এক্সপেরিমেন্ট গেল। এবার আসুন আমরা একটু ভিন্ন প্রক্রিয়ায় যাই, আমরা আমাদের মেথডে চলে যাই, যেটাকে বলে লার্নিং উইথ কোরিলেশন। আপনি এখন জিনিসটাকে একটা ঘটনার সাথে কোরিলেট করেন, পুরো জিনিসটা একটা ঘটনার সাথে কোরিলেট করেন। আমি একটা গল্প বলি,
গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং মাথায় রাখার চেষ্টা করুন গল্পটা। আপনি লিস্টের কথা এখন মাথা থেকে একদম ভুলে যান, লিস্টে কি কি আছে একদম ভুলে যান, শুধু আমার গল্পটা খেয়াল করবেন, ঠিক আছে? আপনি বাজারে যাচ্ছেন, রাস্তা যেতে দেখতেছেন দুইটা বয়স্ক মহিলা অথচ হাফ প্যান্ট পরে যাচ্ছে, এটা দেখে আপনি অনেকক্ষণ হাসলেন, ঠিক আছে? এটা থেকে বাজার করে আপনি যখন বাসা আসছেন, ফিরে এসে দেখতেছেন যে আপনার উঠার যে সিঁড়ি ধাপগুলো এখানের মধ্যে সবাই রসগোল্লা ছড়ায় রাখছে, এদিকে এদিকে অনেকগুলো রসগোল্লা, আপনি এগুলো দেখে খুব বিরক্ত হয়ে গেলেন। এরপরে উপরে গেলেন, উপরে গিয়েও মেজাজ আরো খারাপ হয়ে গেল, দেখলেন যে আপনার দেওয়ালের মধ্যে আপনার যে নেম প্লেট ওটার মধ্যে কে জানি লাল টমেটো মেরে রাখছে, ঠিক আছে? লাল টমেটো মেরে রাখছে, আপনার নাম নষ্ট করে দিছে, এগুলো দেখে আপনি আরো মেজাজ খারাপ হয়ে গেল। কিন্তু দরজা খুলে যখন ভিতরে দেখলেন, ঢুকলেন, তখন দেখলেন আপনার বাসায় হানিফ সংকেত আসছে এবং উনি বসে বসে চা খাচ্ছে। তো চা খাওয়ার পরে আপনি ওনাকে দেখে মনটা একটু ভালো হলো, ওনাকে হ্যালো বললেন, এরপর আপনি চলে গেলেন বাথরুমে, কারণ আপনি বাজার থেকে এসেছেন, সাবান দিয়ে হাত ধুতে হবে। কিন্তু বাথরুমে গিয়েও আপনার মাথাটা গেল খারাপ হয়ে, এই সাবানটা দেখা যাচ্ছে তেলাপোকা খাচ্ছে, তখন আপনি রাগ করে হারপিক দিয়ে হাতটা ধুয়ে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে আপনার ক্ষুধা লাগছে, আপনি পরিশ্রম করে বাজার থেকে আসছেন, আপনি বিস্কুট খাচ্ছেন, হঠাৎ করে আপনার গলায় বিস্কুট আটকে গেল এবং আপনি কাশি দেওয়া শুরু করলেন এবং সাথে সাথে আপনি এক গ্লাস ট্যাং শরবত নিয়ে খেয়ে ফেললেন। ট্যাং শরবত খাওয়ার পর দেখছেন যে আপনার জিব্বায় জ্বলছে, আপনার জিব্বাটা আয়নায় নিয়ে দেখতে পেয়েছেন যে আপনার জিব্বা জাফরানের মতো লাল হয়ে গেছে। তখন আপনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন এবং আপনার মা এসে আপনাকে একটা আইসক্রিম খাওয়াই দিল। আইসক্রিম খাওয়ার পর আপনার জিব্বা ঠিক হয়ে গেল। গল্পটা সবাই মনোযোগ দিয়ে যদি শুনে থাকেন, এইবার আপনি লিস্টটা ব্যাকে গিয়ে জাস্ট 5 সেকেন্ড দেখবেন, আগে তো 10 সেকেন্ড সময় দিয়েছি, এখন শুধু 5 সেকেন্ড দেখবেন। এরপর মনে মনে আপনি মিলাতে থাকেন আমার গল্পটিকে, দেখবেন যে আপনি লিস্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে 10টার মধ্যে 10টা লিস্টের ইনগ্রিডিয়েন্ট খুব সুন্দরভাবে বলে দিতে পারছেন। এটা কিন্তু খুবই এক্সেলেন্ট টেকনিক, খুবই এক্সেলেন্ট টেকনিক, আমি এটা নিজে ট্রাই করেছি এবং এটা খুবই ইফেক্টিভ, বিলিভ ইট অর নট। আচ্ছা, এবার আসুন আপনাদেরকে যেটা শিখাবো ব্রেন বুস্টিং এর, সেটাকে বলা হয় মাইন্ড প্যালেস। আপনারা লিমিটলেস যে ছবিটা আছে এটা তো দেখছেন, যে একটা লোক যাই দেখে তাই মুখস্থ করে ফেলে। আবার দেখবেন যে শার্লক হোমস, সে মাইন্ড প্যালেস, সে চলে যায় চিন্তা করে অনেক কিছু সব ক্লু খুঁজে বের করে ফেলে। মাইন্ড প্যালেসটা কি জিনিস, আপনি আপনার ঘরটাকে মনে করেন 4টা রুম আছে, 4টা রুমকে আপনার 4টা মাইন্ড প্যালেসের 4টা ঘর হিসাবে চিন্তা করুন। আপনার কোনো জিনিসের লিস্ট যদি মনে রাখতে হয়, যে মনে করুন 20টা জিনিসের লিস্ট আমি মনে রাখবো, তাহলে আপনি এইভাবে মনে রাখবেন, ড্রয়িং রুমের সোফার উপর একটা আপেল রাখছেন, হ্যাঁ, ড্রয়িং রুমের টেবিলের উপরে একটা নাশপাতি রাখছেন, তারপরে হচ্ছে যে ড্রয়িং রুমের সোফার উপরে আপনি একটা টমেটো রাখছেন। তা এভাবে আপনি 5টা জিনিস একটা রুমে রাখেন, দ্বিতীয় রুমে আরো 5টা জিনিস রাখেন, কোন জিনিসটা কোন জায়গায় রাখছেন এটা আপনি আপনার ব্রেনের মধ্যে একটা ছবি তৈরি করার চেষ্টা করেন। আপনি প্রয়োজন চোখ বন্ধ করেন যে হ্যাঁ এটা আমার রুম, এটার ভিতর আমি এটা এটা রাখছি, এটা এখানে এখানে আছে, এই জিনিসটা একটা ইমেজ তৈরি করুন, 2 মিনিট সময় ব্যয় করুন। এই যে আপনি মেমোরাইজ করলেন, বিলিভ ইট অর নট, আপনি ভিডিওটি শেষ করে ট্রাই করে দেখেন, আপনি রেজাল্ট দেখে অবাক হয়ে যাবেন যে আপনি 15টা আইটেমের লিস্ট কিভাবে মুখস্থ করে ফেলতেছেন। আর প্রথমে তো আমি বাচ্চাদের যে পড়ালেখা মুখস্থ করার সিস্টেমগুলো বলেই দিয়েছি, এগুলো বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল হবে। বড়রা যারা নাম ভুলে যায় তাদের পদ্ধতি বলে দিয়েছি, যারা লিস্ট ভুলে যায় তাদের পদ্ধতি বলে দিয়েছি, যারা ফোন নাম্বার মনে রাখতে পারে না বা বড় নাম্বার মনে রাখতে পারে না তার টেকনিকও শিখিয়ে দিয়েছি। তো ইনশাল্লাহ আপনারা যদি টেকনিকগুলো অনুশীলন করেন, আমি বিলিভ ইট অর নট দিস আর টু মানে সো মাচ টেস্টেড মেথড, ইউ উইল থ্যাংক মি লেটার। ওকে, সো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কারণ আপনার শেয়ার করলে নলেজ বাড়বে, কমবে না। ভালো থাকুন সবাই।